স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি না দেওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে কোনো কূটনৈতিক সম্পর্ক থাকবে না বলে যুক্তরাষ্ট্রকে জানিয়ে দিয়েছে সৌদি আরব। বুধবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে এ কথা বলা হয়েছে। মঙ্গলবার হোয়াইট হাউসে মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কির্বি বলেন, সম্পর্ক স্বাভাবিক করার আলোচনা চালিয়ে যেতে সৌদি আরব ও ইসরায়েল আগ্রহী। এরপরই সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, কির্বির ওই বক্তব্যের পরিপ্রেক্ষিতে ফিলিস্তিন প্রসঙ্গে নিজেদের দৃঢ় অবস্থানের কথা পরিষ্কার করতে এ বিবৃতি দেয়া হলো। 2020 সালে ইসরায়েলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের সম্পর্ক স্থাপনের সময় সৌদি আরব নীরব সম্মতি জানিয়েছিল। এরপর সৌদির সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্থাপনে আলোচনা শুরু হয়। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকন জানান, সৌদি যুবরাজ ইসরায়েলের সঙ্গে সম্পর্কের ব্যাপারে তাঁর আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেছেন, তবে তিনি চান গাজায় যুদ্ধের অবসান হোক।